যে যাকে যেখানে দাফন করা হয় যাকে যেখানে দাফন করা হয় সেই জায়গার মালিক দাফনকৃত ব্যক্তি সেই জায়গার বেশি হকদার দাফনকৃত ব্যক্তি সৌদি ফতো ফতো ফতায় মা এখন বিষয়টা হলো যে কোনো কবর ভরে গেছে করণীয় কি যদি কোনো কবরে জায়গা না থাকে মাটি দেওয়ার জন্য তাহলে প্রথমত সুন্নাতি পদ্ধতি হলো যে দ্বিতীয় কবরস্থান বানানো যেমন একটা মসজিদ আছে একটা মসজিদে আর জায়গা ধরে না দোতলা তিনতলাও করা হচ্ছে আর তারপরও আবার সাইডে কিছুটা দূরত্বে মসজিদ বানানো হচ্ছে একটা মসজিদে যখন হচ্ছে না তখন দ্বিতীয় মসজিদ বানানো হচ্ছে একটা ঈদগাহে যখন হচ্ছে না দ্বিতীয় ঈদগাহ বানানো হচ্ছে অনুরূপভাবে একটা কবরস্থানে যখন হবে না দ্বিতীয় কবরস্থান বানাতে হবে আমরা যেমন একটা বাড়িতে আমাদের যখন সংসার যখন ধরে না তখন দ্বিতীয় আমরা বাড়ি বানাই অনুরূপভাবে কবর এটাও মৃত ব্যক্তিদের বাড়ি বার্জাক্ষী জীবন অবশ্য যদি এই ধরনের হয় যে কবর খুবই পুরাতন কবর খুব পুরাতন হয়ে গেছে এটা স্থান কালভেদে কেউ চল্লিশ পঞ্চাশ কেউ ষাট সত্তর কেউ আশি নব্বই সাধারণভাবে বলেছে আর যদি দ্বিতীয় কবরস্থান বানানো সমস্যা হয়ে থাকে তাহলে কবর যদি খুব যদি পুরাতন যদি হয় যেমন ডাইরেক্ট সেই কবরস্থানে দ্বিতীয় ব্যক্তিকে দাফন করা যেতে পারে অনুরূপভাবে কবরের কোনো প্রকারের অবমাননা না রেখে কবর যদি খুব যদি পুরাতন হয় তার উপরে মাটি ফেলে সেখানে আবার কবর দেওয়া যেতে পারে খনন করতে গিয়ে যদি দেখা যায় যে কোনো হাড় তাড় পাওয়া যাচ্ছে তাহলে সেগুলোকে স্বসম্মানে পার্শ্বে রেখে দিতে হবে কবর যদি খুব যদি পুরাতন যদি হয় তাহলে তাতে মাটি ফেলা বা আনুষঙ্গিক আর কিছু করা এ প্রসঙ্গে আল্লা আলবানি আলমানী রহিমাহুল্লাহ আকামুল জানায়েজে এবং এমাম নাওয়াবি শহীদ মুসলিমের ভাষ্যকার আল শারহুল মহাদ্দাবে আল মাজমু শাহরুল মহাদ্দাবে বিস্তারিত আলোচনা করেছেন ফল কথা সৌন্দর্য বৃদ্ধির জন্য নয় যদি একান্ত প্রয়োজন হয় যে বিকল্প সাইডের জায়গায় এরকম পাওয়া যাচ্ছে না সেটা ব্যবহার করতে হবে আর কবর যদি খুব যদি পুরাতন হয় তাহলে কবরের মানসম্মান সব কিছু বজায় রেখে মাটি তার ওপরে ফেলে সেটাই করা যাবে একটা বিষয় এখানে স্পষ্ট করে দিই যে কেউ কেউ একটা হাদিসকে ভুল বুঝে যে কবর কবরের ওপরে মাটি এক্সট্রা চাপানো যাবে না কবরে যে মাটি সেই মাটি থাকবে এক্সট্রা চাপানো যাবে না এ দৃষ্টি কিন্তু কবর স্থানে মাটি ফেলা যাবে না এই মর্মে কেউ কেউ এরকম কথা বলেছেন এটা আসলে কবরস্থানে আর কবরে দুটোর মধ্যে পার্থক্য আছে মানে এক কবর তো খুব উঁচা করা যাবে না বরং কবর থেকে যে মাটিটা বের হয় বলা যেতে পারে সেই মাটিটাও সম্পূর্ণ লাগে না মানে এক এক বিঘাত পর্যন্ত উঁচু করতে হবে বাইরে যখন এক্সট্রা মাটি দেবে তখন তো বেশি উঁচু হয়ে যাবে সেই জিনিসটাই ওই হাদিসে নিষেধ আছে এবার যেমন খুব যদি কবর কবর যদি খুব যদি পুরাতন যদি হয়ে যায় এ প্রসঙ্গে হানাফি শফি মালিকি হামবেলি সকলেরই এ বিষয়ে আছে যে কবর যদি খুব বেশি পুরাতন হয়ে যায় তাহলে সেটা ব্যবহার করা যাবে দ্বিতীয়বার কবরের জন্য অবশ্য সম্মান এবং মর্যাদা সব কিছু বাকি থাকবে তার কারণ কবর যদি শত শত বৎসরেরও পুরাতন হয়ে যায় আমাদের যদি মনেও না পড়ে যে কতদিন থেকে এখানে আর মাটি দেওয়া হয়নি এত বৎসর পুরানো কবরস্থান তবুও কিন্তু সেটা কবরস্থান যতই পুরাতন হোক না কেন বুঝতে পেরেছেন এই জন্য কবরের সর্বদা মর্যাদা বজায় রেখে প্রয়োজনে কবরে মাটি ফেলে বা প্রায় চল্লিশ ফেলে ও থেকে এসেছি তো আমি খুব মধ্যে আছি কয়েকটা প্রশ্ন নিয়ে প্রথম প্রশ্ন হয়েছে আমাদের এলাকায় মানে নবীকে হাজির নাজির গায়ের সংবাদে অনেক কিছু বলে তো আমি শুনেছি যে যারা শিখ করে তাদের পিছনে নমাজ পড়ে সেজন্য বাড়তি নমাজ আদায় করি তো খুব আমি চিন্তা আছি যে নবী তো বলেছেন যে যদি বাড়িতে যদি শিশু সন্তান বা মেয়ে লোক না থাকতেন মানে সে বাড়িটা পুড়িয়ে দিতাম তো আমি টেনশন করে গেলে আর আবু মুতালিবের মুতালিবের জানা যায় কি নবজা হাসান অংশগ্রহণ করেছিলেন দ্বিতীয় প্রশ্ন আর আরেকটা প্রশ্ন হচ্ছে যে বারোটা পাঁচ আমি জোরে নজর পড়ে নিই বারোটা দশ বা পাঁচ ঠিক আছে আপনার প্রশ্ন প্রথম প্রশ্ন হচ্ছে যে নাবিকে যারা হাজির নাজির মানে তাদের পিছনে নামাজ এক কথায় আল্লাহ তালার গুণে যদি কাউকে গুণান্বিত করা হয় তাহলে এটা হবে বড় ধরনের শির্ক আর তার পিছনে মামাস বৈধ নয় মানে কেউ যখন বড় ধরনের শির করে তখন তার ইমান বিনষ্ট হয়ে যায় যেমন অজু বিনষ্ট হয়ে যাওয়ার কতগুলো কারণ আছে ইমান বিনষ্ট হয়ে যাওয়ার ইসলাম বিনষ্ট হয়ে যাওয়ার কতগুলো কারণ আছে অজু বিনষ্ট হয়ে যাওয়ার কারণ পাওয়া গেলে যেমন অজু বিনষ্ট হয়ে যাবে ওজু বিনষ্ট হয়ে গেছে মনে করুন বাতকর্ম হয়েছে বায়ু নির্গত হয়েছে পায়খানা প্রসাবে দাঁড় দিয়ে কোনো কিছু বের হয়েছে ওজু বিনষ্ট হয়ে যাওয়ার এটা একটা কারণ এই অজু বিনষ্ট হয়ে যাওয়ার পরে কেউ যদি নামাজ পড়ে বাহ্যিকভাবে তো ও নামাজ পড়বে কিন্তু আল্লাহ দরবারে তার নামাজ কবুল হবে না যতক্ষণ অজু করবে অনুরূপভাবে কোনো মুসলমান যদি বড় ধরনের শিখ করে তাহলে ওই শিখ করার সঙ্গে সঙ্গে তার ইমান ওই ইসলাম বিনষ্ট হয়ে যায় আল্লাহ তালা সুরা আনাম ছয় নম্বর সুরার তিরাশি থেকে ছিয়াশি নম্বর আয়াতে

আল্লাহ তালা আল্লাহ তিনি আর সে সমাসেন তহা কুড়ি নম্বর সুরাত পাঁচ নম্বর আয়াত আর রহমান আল্লাহ সব জায়গায় হাজির হন না আল্লাহ তালা আর সে সমাসেন তাহলে আল্লাহ তালার জ্ঞান আল্লাহ তালার দর্শন শক্তি আল্লাহ তালার শ্রবণ শক্তি প্রত্যেক জায়গায় উপস্থিত আল্লাহর দর্শনের বাইরে কোনো কিছুই নাই আল্লাহ তালার শ্রবণের বাইরে কোনো কিছু নাই যে যাই বলুক না কেন কানা খুশি করুক না কেন আল্লাহ তালা সবকিছু শুনছেন সবকিছু দেখছেন সব কিছু জানছেন কিন্তু আল্লাহ তালা সত্যগত ভাবে সপ্ত আসমানের উপরে আর সে সমাসীন আল্লাহ মোহাম্মদ মুহম্মদ সাল্লা হাজির নাজির জানা আল্লাহ তালার গুণ থেকেও বাড়িয়ে দেওয়া যে আল্লাহ তালার গুণ থেকেও বাড়িয়ে দেওয়া এটা হলো বড় ধরনের শিখ এই ধরনের আকিদা কেউ যদি পোষণ করে তার পিছনে নামাজ পড়া যাবে না প্রত্যেক মুসলিমের পিছনে নামাজ পড়া যাবে কিন্তু মুশেক এবং কাফের পিছনে নামাজ পড়া যাবে না অবশ্য এই ধরনের পোষণ করে হাজির নাজির জানার পরে সর্বজ্ঞ জানার পরে আলেমুল জানার পরে কেউ যদি আবার তো কালেবাই সাদা আলাহিল সদার মোহাম্মদ আলহামদুল পাঠ করে অবশ্য সে তখন মুসলমান তার পিছনে নামাজ পড়া যাবে কিন্তু যতক্ষণ পর্যন্ত আকিদা পোষণ করতে থাকবে ততক্ষণ পর্যন্ত সে মুশিক তার পিছনে নামাজ পড়া যাবে না আল্লাহ তালা মুহম্মদ সাল্লাহ আলি সাল্লাম সম্পর্কে স্পষ্ট ভাবে বলেছেন নিশ্চয় মরণশীল আল্লাহ তালা কি বলছেন নিশ্চয় এবং তারাও মরণশীল একই শব্দ একই শব্দ ব্যবহার করেছেন আল্লাহ তাল্লাহ মুহমদ আলি সাল্লামের যেন সুরাজ জুমার উনচল্লিশ নম্বর সুরার ত্রিশ নম্বর আয়াত তো মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম তার জীবদ্দশাতেই তো সব জায়গার কথা জানতেন না সব কিছু সব কিছু শুনতেন না সব জায়গায় উপস্থিত থাকতেন না রসুল্লাহ সাল্লাহ আলি ইসলামের ওয়ার্ধাঙ্গিনী আইসা সিদ্দিকার দিল্লাহ তাল আনহার ওপরে যে মিথ্যা অপবাদ লাগে ছিল অনেক ঘটনা রয়েছে আয়েশা সিদ্দিকার দিল্লাহ তালা আনহার ওপরে যে মিথ্যা অপবাদ লাগানো হয়েছিল যে ওহির অপেক্ষায় ছিলেন মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম যতক্ষণ না ওহি দ্বারা আয়সা রাজি আনহার পবিত্রতা ঘোষণা হলো মোহাম্মদ সাল্লাহ আল ইসলাম জানতে পারলেন না মোহাম্মদ সাল্লাহ আল ইসলাম সাহাবা সাহাবিয়াদের সাথে পরামর্শ করছেন আয়েশার প্রসঙ্গে যদি আলেমুল গাইবি হবেন সব জায়গায় উপস্থিতি হবেন তাহলে জীবদ্দশাতেই তো সেটা করতে পারলেন না রসুল্লাহ সাল্লাম তো তার ইন্তেকালের পরে এটা অসম্ভব ভাইয়ের দ্বিতীয় প্রশ্নটা ছিল আবু তালেবের না আব্দুল্লা আব্দুল মত না আবু তালেব আবু তালেব আবু তালেব রসুল্লাহ সাল্লামের চাচা জি চাচা জানাজার জানা জানাজা নামাজের জানাজা এই সলা জানাজা জানাজার সলাদ জানাজার যে রসুল্লাহ সাল আলী সাল্লাম পড়েছেন যা বর্ণিত রয়েছে এত আবু তালেবের জানাজাতে রসুল্লাহ সাল্লাহ সাল্লামের উল্লেখের কোনো প্রমাণ নাই এমনকি আবু তালেবের যে জানাজা হয়েছিল তারই কোন উল্লেখ নেই আবু তালেবের যে জানাজা হয়েছিল তারই কোনো উল্লেখ নাই বিন বিন যে লিডার তার জানাজাতে রসোল্লা সাল আলী ইসলাম অংশগ্রহণ করেছিলেন কিন্তু আল্লাহ তালা তার পরে সুরাত আয়াত অবতীর্ণ করে দিলেন এবং বলে দিলেন যে কোনো মোনাফেকের জানাজাই অংশগ্রহণ করা যাবে না এমনকি কোনো নাবি বা ইমানদার ব্যক্তিরও কোনো নাবি বা ইমানদার ব্যক্তিরও মুশেকের জন্য ক্ষমা প্রার্থনা করা যাবে না এ প্রসঙ্গে আল্লাহ স্পষ্টভাবে আয়াত অবতীর্ণ করে দিয়েছেন আপনার আপনার একটা বিষয় জানা জানাজা ক্ষমা প্রার্থনা করা হয় মৃত ব্যক্তির জন্য যে জানাজাতে ক্ষমা প্রার্থনা করা হয় মৃত ব্যক্তির জন্য সেখানে সে বড় সিট করে যদি মারা যায় আবু তালিক তো মুশেক ছিলেন আল্লাহ তালা সুরাত নয় নম্বর সুরার একশো তেরো নম্বর আয়াতে আয়াতি অবতীর্ণ করে দিয়েছেন যে কোনো নবীর জন্য কোনো নবীর জন্য এবং ইমানদার ব্যক্তিদের জন্য সঙ্গত নয় যে তারা ক্ষমা প্রার্থনা করবে মুশেকদের জন্য যদিও সে তাদের নিকটবর্তী হয় এটা স্পষ্ট হয়ে যাওয়ার পরে যে তারা জাহ্নামে